পাঁচটি বিশাল গম্বুজযুক্ত এই যে স্থাপত্যটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি মসজিদ। এই মসজিদের প্রায় প্রতিটি দেওয়াল এবং পিলার ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন হিন্দু ধর্মের খোদাই করা দেবদেবীর মূর্তি, ত্রিশূল, পদ্মফুল, ঘট এবং হিন্দু ধর্মের টেরাকোটা মন্দিরের বিভিন্ন কার্যশৈলী। তাছাড়া থাকছে সংস্কৃত ভাষায় রামায়ণ ও মহাভারতের বিভিন্ন শ্লোক। বাংলার বুকে নির্মিত এটি প্রথম মসজিদ যার মাধ্যমে বাংলায় প্রথম ইসলাম ধর্মের প্রসার ঘটেছিল। তা আবার এই মসজিদটি একটি কৃষ্ণ মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয়েছিল। দেওয়ালের প্রতিটি দেবদেবীর মূর্তি ধারালো যন্ত্র দিয়ে নাক মুখ কেটে বিকৃত করে দেবদেবীর পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছে। সেই সব দেবদেবীর খোদাই করা বেশিরভাগ পাথরকেই উল্টো করে পা উপরে এবং মাথা নিচে করে গেঁথে তার উপর এই মসজিদ নির্মাণ করা হয়েছে। কিভাবে ঘটল এই নির্মম ঘটনা, তারই ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 800 বছর আগে। তাই বন্ধুরা, এই মসজিদের সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এমন একটা ঐতিহাসিক স্থানে যেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে একটা হিন্দু মন্দিরকে ধ্বংসপ্রাপ্ত করে। আর এই মসজিদটা সমগ্র বাংলা তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম নির্মিত কোনো মসজিদ। আর এই মসজিদটা নির্মাণ করা হয়েছে একটা কৃষ্ণ মন্দিরকে ধ্বংসপ্রাপ্ত করে। আর এই মসজিদটা প্রায় 1297 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 727 বছর পুরনো এই মসজিদের যেসব পিলার এবং যেসব দেওয়ালগুলো রয়েছে সেসব দেওয়ালে কিন্তু এখনও সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে, আর আছে মানে রামায়ণের বিভিন্ন শ্লোক। আর তোমাদের আমি এই মসজিদের ভিতরে গিয়ে সমস্ত তথ্যগুলো সমস্ত ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরবো, আশা করি তোমরা সমস্ত কিছু জানতে পারবে। অনেকে দ্বিমত করে, কিন্তু এটা সত্যি। তোমরা এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রমাণগুলো যখন দেখবে তখন তোমাদেরও বিশ্বাস হবে। আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পিছনেই কিন্তু এই মসজিদটা রয়েছে, দেখতে পাচ্ছ পুরনো ওই বিল্ডিংটাই কিন্তু মসজিদ। আর এই মসজিদটার নাম কিন্তু জাফর খান গাজী মসজিদ। তাহলে চলো বন্ধুরা, এখানে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তবে লুকিয়ে লুকিয়ে যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরব। আর অনেক বেলা হয়ে যাচ্ছে, এখনই যাব, চলো। হুগলি জেলার ত্রিবেণীর গঙ্গার পাশে স্ট্রিট লাইট দিয়ে সাজানো এই উপর দিয়ে উঠে যাওয়া রাস্তাটিতে হাঁটলেই ডান দিকেই পড়বে মসজিদটি। আর এটি জাফর খান গাজীর দরগাহ ও মসজিদ নামে পরিচিত। রাস্তার পাশে তৈরি এই মসজিদটিকে বাইরের থেকে লক্ষ্য করলেই দেখা যায় মসজিদটিতে সনাতন ধর্মের বিভিন্ন হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তি ও হিন্দু মন্দিরের বিভিন্ন কারুকার্য লক্ষ্য করা যায়। এই সৌধটির বাইরে আছে দুটি ফলক, যাতে স্পষ্ট ভাষায় লেখা আছে এটি জাফর খান গাজী দরগাহ নামে পরিচিত। এটি একটি সুরক্ষিত স্মারক, আর এই দরগাহটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত ও পরিরক্ষিত। জাতি ধর্ম নির্বিশেষে এই মসজিদের এইখানে সকলেই প্রবেশ করতে পারেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা এইখানে কঠোরভাবে নিষিদ্ধ। এই জাফর খান গাজী মসজিদ সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কে ছিল এই জাফর খান গাজী, আর কেনই বা তার নাম অনুসারে তৈরি হলো এই বিশাল আকারের মসজিদ। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে, যখন বাংলায় প্রথম ইসলামিক সাম্রাজ্যের সূত্রপাত ঘটতে থাকে। জাফর খান গাজী বাংলার ইতিহাসে এক অদ্ভুত রহস্যময় ব্যক্তি, যার নামের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন একাধিক ঐতিহাসিক কাহিনী। তার মধ্যে অন্যতম একটি কাহিনী হল, যখন দিল্লির বুকে চলছে সুলতানি সাম্রাজ্য, তখন এই ত্রিবেণীতে হিন্দু রাজাদের শাসন ছিল। যেহেতু এই ত্রিবেণীর সাথে মনসা মঙ্গল কাব্যের অনেক রহস্যই জড়িয়ে আছে, তাই এই ত্রিবেণীকে সেই সময় ধাম বলা হতো। সেই সময় এইখানে বিষ্ণু, কৃষ্ণ, শিব ও কালী এরকম বহু হিন্দু দেবদেবীর মন্দির ছিল, আর এই বিষয়টি সেই সময় দিল্লির সুলতানের নজরও এড়ায়নি। তিনি চেয়েছিলেন এই স্থানটিও তাদের দখলেই আসুক, এই কারণে
দিল্লির সুলতান তার সবথেকে শক্তিশালী সেনাপতি জাফর খান গাজীকে সেই সময় এই ত্রিবেণীতে পাঠিয়েছিলেন, যাতে করে এই অঞ্চল সহজেই তাদের দখলে আসে। এবং ঠিক তাই হয়। তৎকালীন এইখানকার রাজা মান্নিপতি জাফর খানের কাছে খুবই বাজেভাবে হেরে যান এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। এর ফলে জাফর খান সেই সময় এইখানকার শাসক হয়ে ওঠেন। জানা যায় 1298 থেকে 1313 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ 15 বছর তিনি এই ত্রিবেণীতে শাসন করেছিলেন। জাফর খান গাজী তার এই দীর্ঘ 15 বছরের শাসনকালে ত্রিবেণীর কৃষ্ণ মন্দির সহ একাধিক হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। ভাঙা মন্দিরের ইট পাথর টেরাকোটার অবশেষ দিয়ে 1298 খ্রিস্টাব্দে তৈরি করেন এই মসজিদ। এই জাফর খান গাজীর পুরো নাম ছিল শাহাবুদ্দিন জাফর খান বাহরম ইদগিন। জাফর খান গাজী তার শাসনকালে হিন্দুদের উপর ভীষণ অত্যাচার করত। স্থানীয় হিন্দুদেরকে অপমান করার জন্য তার সেনাবাহিনী বাটালি দিয়ে এই মসজিদে ব্যবহৃত হিন্দু দেবদেবীর মূর্তির নাক মুখ কেটে বিকৃত করে পরিচয় গোপন করার চেষ্টা করেছিলেন। সেই সব হিন্দু দেবদেবীর অনেক মূর্তি পা উপরে মাথা নিচু করে গেঁথেছিল এই মসজিদে। এছাড়াও রামায়ণ ও মহাভারতের সংস্কৃত ভাষায় লেখা বিভিন্ন শ্লোক আকারের পাথরকে উল্টো করে গেঁথেছিলেন এই মসজিদে। কিন্তু জাফর খান গাজীর এই সব কুকর্ম বেশি দিন টেকেনি। তার এই কুকর্ম যখন ধীরে ধীরে চারিদিকে বিস্তার লাভ করতে থাকে, তখন রাজা ভূদেবের সঙ্গে জাফর খান গাজীর যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে রাজা ভূদেব জাফর খানের মাথা তলোয়ার দিয়ে ধর থেকে আলাদা করে দেয়। তার মাথা গঙ্গার জলে ভেসে গেল, ধর যুদ্ধক্ষেত্রেই পড়ে থাকে। জাফর খান গাজীর মুন্ডহীন সেই ধরকে এনে মসজিদের এই অংশে সমাধিস্থ করা হয়, যা আজকের দিনে জাফর খান গাজীর দরগা নামে পরিচিত। জাফর খানের পুত্র উলুক খান পিতার মৃত্যুর বদলা নিতে রাজা ভূদেবের সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধ করেন। এই যুদ্ধে অবশ্য রাজা ভূদেব পরাজিত হন এবং পরাজয়ের সন্ধিস্বরূপ তার মেয়েকে বিয়ে করে জাফরের ছেলে উলুক খান। বর্তমানে এই যে অংশটি দরগা হিসাবে পরিচিত, এই দরগায় জাফর খান, জাফর খানের স্ত্রী, তার ছেলে উলুক খান এবং তার পুত্রবধূর কবর আছে। মসজিদ প্রাঙ্গণে ঢুকতেই ডান দিকে দরগার যে কক্ষটি প্রথমে পড়ে, সেই কক্ষের দুয়ারের বাইরের দেওয়ালে বেশ কিছু হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তি ও রামায়ণ মহাভারত সম্বলিত বেশ কিছু ভাস্কর্য দেখা যায়, যা বহুবার সংস্করণের ফলে আজ আসল অবয়ব হারিয়ে ফেলেছে। এই কক্ষের ঠিক পাশে পশ্চিম দিকে আরও একটি কক্ষ আছে, আর এই কক্ষের দুয়ারের ঠিক উপরে হিন্দু মন্দিরের খোদাই করা ভাস্কর্য ও দুয়ারের পাশে একটি খোদাই করা মঙ্গল ঘট এখনও সুস্পষ্ট বোঝা যায়। এই দরগার পাশের বাইরের দেওয়ালের নিচের দিকে বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তিও দেখা যায়, যার বেশিরভাগ মাথা নিচে ও পা উপরে করে গাঁথা আছে। আর সেই সব দেবদেবীর বেশিরভাগ মূর্তিগুলিরই নাক ও মুখ বাটালি নামক যন্ত্র দিয়ে কেটে দেবদেবীর পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছে। বহুবার সংস্কারের ফলে মসজিদের আসল অবয়ব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিও বাংলার মাটিতে তুর্কিদের ধর্ম উন্মাদনার একটি ঐতিহাসিক প্রমাণ। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জাফর খান গাজীর মসজিদ এবং দরগার সংরক্ষণ করছে। দরগা থেকে বেরিয়ে রাস্তাটি ধরে আরও পশ্চিমে গেলে দেখতে পাওয়া যাবে জাফর খান গাজীর মসজিদ। এটিও দরগার মতো পূর্বের কোনো হিন্দু মন্দিরের উপকরণ দিয়ে তৈরি হয়েছে, তার প্রমাণ পাওয়া যায় মসজিদের বিভিন্ন অংশে। মসজিদের পূর্ব দিকে রয়েছে 5টি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ। মসজিদটি দৈর্ঘ্যে প্রায় 76 ফুট 9 ইঞ্চি এবং প্রস্থে প্রায় 34 ফুট 7 ইঞ্চি। মসজিদটি 10টি ছোট ছোট গম্বুজ বিশিষ্ট ছিল, বর্তমানে 6টি গম্বুজ দেখতে পাওয়া যায়। অতীতের কোনো এক সময়ে পশ্চিম দিকে 4টি গম্বুজ ভেঙে যায়, তবে কোন সময় তা ভেঙে যায় তা জানা যায়নি। মসজিদটির অন্দরমহলে টেরাকোটার অলঙ্করণে সুসজ্জিত একটি কুলঙ্গি দেখতে পাওয়া যায়, যা কোনো হিন্দু মন্দিরের অংশবিশেষ। এই রকম হিন্দু মন্দিরের বেশ কিছু আরও ভাস্কর্য এই মসজিদে লক্ষ্য করা যায়।
একসময় বাংলার অন্যতম প্রধান তীর্থস্থান ত্রিবেণীতে হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতায় হিন্দুদের বহু দেব মন্দির ছিল। তাফে জাফর খান গাজী ও তার পরবর্তী মুসলিম শাসকদের অত্যাচারে সেই সব দেবালয় ও দেবমূর্তি ধ্বংস হয়ে যায় এবং সেই সব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি হয় জাফর খানের এই দরগা এবং মসজিদ। এই মসজিদের ঠিক পাশেই এই জায়গাটিতে আছে দ্বাদশ শতাব্দীর ত্রিবেণীতে থাকা বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ। আজ জাফর খান গাজী নেই, তবে তার সেই উন্মত্ততা এবং বর্বরতার কাহিনী বহন করে নিয়ে আসছে হিন্দু মন্দির ভেঙে বানানো বাংলার প্রথম এই মসজিদ। এই মসজিদ কি আগের রূপ ফিরে পাবে, অর্থাৎ পুনরায় মন্দিরে পরিণত হবে? অবশ্যই হবে। অযোধ্যায় যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, জ্ঞানব্যাপী মসজিদ যেমন কাশী বিশ্বনাথ জ্ঞানব্যাপী মন্দিরে পরিণত হওয়ার পরিকল্পনায় অগ্রসর হয়ে গেছে, আদিনা মসজিদ যেমন আদিনাথ শিব মন্দিরে পরিণত হওয়ার জন্য শুভদিনের অপেক্ষা করছে, ঠিক সেইভাবে বাংলার প্রথম এই মসজিদটিও একদিন পুনরায় হিন্দু মন্দিরে পরিণত হবে। তাহলে এই ছিল বাংলার প্রথম মসজিদ অর্থাৎ জাফর খান মসজিদের সম্পূর্ণ ইতিহাস। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আবার পরে আরেক দিন তোমাদের এরকমই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।